বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে মংলা বন্দরে পৌঁছেছে চীনা পতাকাবাহী জাহাজ এমভি জেহাই। শনিবার সকালে 26,620 মেট্রিক টন কয়লা নিয়ে মংলা বন্দরের হারবাড়িয়ার ফিরেছে। এর আগে গত 21 মে মংলা বন্দরের উদ্দেশ্যে ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে জাহাজটি। সকাল থেকে এই জাহাজ থেকে কয়লা খালাস করে লাইটার বা কোস্টার জাহাজে করে তাপবিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব জেটিতে নেওয়া শুরু হয়েছে। বিদেশি জাহাজ জেহের স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, কয়লা নিয়ে চীনের পতাকাবাহী জাহাজ এমভি জেহাই ভোর 5টার দিকে বন্দরের পশুর চ্যানেলের হারবাড়িয়ার 11 নম্বর অ্যাঙ্কারেজে ভিড়েছে। জাহাজ থেকে কয়লা খালাস ও পরিবহনের কাজ শুরু হয়েছে। এর আগে গত 16 মে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেসে 30,000 মেট্রিক টন ও 29 মে এমভি বসুন্ধরা ম্যাজিস্ট্রি জাহাজে 30,500 মেট্রিক টন কয়লা এসেছিল মংলা বন্দর হয়ে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে।